যে যেখানে বসে এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। হাতে থালা নিয়ে খাবার খাচ্ছেন শত শত মানুষ। সমাজের নানা অসঙ্গতি যখন তুলে ধরি, পাশাপাশি ভালো খবরগুলোও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তারই একটা আজকে এই প্লেট হাতে করে প্রচণ্ড রোদ, তারপরও ফুটপাতে বসে খাবার খাচ্ছেন সিরিয়াল মেনটেন করে। এই দৃশ্য দেখে আসলে চোখ আটকে গিয়েছিল, সত্যিই ভালো লেগেছিল যে ভালো কাজের হোটেল এদের উদ্যোগকে প্রশংসার দাবি জানাই, প্রশংসা করি। ছেলে বুড়ো প্রতিবন্ধী সহ সব বয়সী নারী পুরুষের উপস্থিতি আছে এই লাইনে। প্রায় সখানেক মানুষ এখানে প্রতিদিন দুপুরবেলা খাবার খায়। তারই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, ভালো কাজের হোটেল। এই ভালো কাজের হোটেলে খেতে কোনো টাকা লাগে না, একটি ভালো কাজ করলেই হয়। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খাবার দুইবার দেওয়া হয়, একবার শেষ করলে যাতে নষ্ট না হয়, শেষ করার পরে আবার এভাবে খিচুড়ি দেওয়া হচ্ছে, খিচুড়ি নামানো হয়, গরম খিচুড়ি, তার সঙ্গে ডাল আর একটা করে ডিম। ডিম প্রোটিনের চাহিদা মেটাই আর ডালও প্রোটিনের চাহিদা মেটাই, এই মানুষগুলো পেট ভরে খেতে পারে। দেখুন, একবার খেয়েছে, পরে আরেকবার চাইলো, তাকে কিন্তু ভলান্টিয়াররা দিল। প্রচণ্ড রোদে শুধু তারাই খেয়ে কষ্ট, খেতে বসে তারা কষ্ট হচ্ছে তাই না, যারা ভলান্টিয়ার তারা কিন্তু প্রতিদিন এই কাজ করছে। নারী পুরুষ সব বয়সী মানুষ যে কেউ ওখানে বসে খেতে পারে। আবারও উদ্যোগেকে যারা ভালো কাজের হোটেল পিছনে লিখা আছে দেখবেন, তাদের এই ভালো কাজের উদ্যোগে সমাজের যারা সহযোগিতা করেছেন তাদেরকে যেমন অভিনন্দন জানাই, একই সাথে ভলান্টিয়াররা এই রোদ মাথায় রেখেও এই কাজ করছে। যে ডাল পরিবেশন করার কথা বলছিলাম সেটি কিন্তু দিল। খিচুড়ি ডাল দিয়ে ডিম দিয়ে খাওয়া কিন্তু আমাদের দেশের মানুষের জন্য খুবই একটা উপাদেয় খাবার। প্রতিদিন এখানে একটা থেকে দুপুর দুটা পর্যন্ত এই ট্রাকে করে খাবার আনার পর ভালো কাজের হোটেলের খাবার পরিবেশন করা হয়, এবং এখানে পানির ব্যবস্থা করা আছে, প্লেট ধুয়ে আপনি বসবেন সিরিয়াল মেনটেন করে। ঢাকা শহরে 5টি জায়গায় এই ভালো কাজের হোটেলে খাবার খাওয়ানো হয়। সত্যি বারবার বলছি, এটি একটি দারুণ আনন্দের জিনিস। অন্তকে অসহায় পথচারী ছিন্নমূল মানুষ তারা তো খাবারটা খেতে পারছে, এই অনেক ভালো একটি উদ্যোগ। জিজ্ঞেস করেছিলাম উদ্যোক্তাদের প্রতিদিন কত মানুষ খায়, তারা বলছে যে 200 থেকে 250 মানুষ প্রতিদিন তারা এখানেই শুধু খায়। এবং যেহেতু একটা থেকে দুটা পর্যন্ত খাওয়ার সুযোগ আছে, তাই যে কেউ যখনই আসবেন সিরিয়ালি বসলেই সে খাবারটা পায়। নারী এবং শিশু বলছিলাম, যাদের জন্য পুষ্টি খুবই দরকার, শ্রমজীবী মানুষ, তাদেরকেও কিন্তু সহায়তা করা যায়। তবে অবশ্যই কিন্তু তারা নিয়ম মেনে শৃঙ্খলার অনুযায়ী বসে খাবার পরিবেশন করে, এটি সবচেয়ে ভালো জিনিস। এখানে খেতে টাকা লাগে না, ভালো কাজের হোটেল এই উদ্যোক্তা যারা তাদেরকে আবারও সালাম জানাই। যন্ত্রকে প্রতিদিন এই 5টি স্পটে রাজধানীর অনেকে হাজার খানেক